শীত পড়কে গেছে, আজ আমরা একটু সাদের পিঠা বানাবো। ওই যে পুত্ররা আইসে, এখন কয় সাদের পিঠা খাবো পিঠা খাবো, তার একটু পিঠা বানাবো। আমরা তো এখনো বাস্তরে দিই নাই, দেখেন আমরা পিঠাটা কি দিয়ে করি। এই তোরা কি করতে আছিস রে? এই তুই খবর দিলি না? হ্যাঁ, খবর দিলি না? এখন খাও লঙ্কা বিয়া, তাইলে লগে একটু ধনে পাতা দিও। ঠিক আছে ঠাম্মা, তার ভিতরে একটু গোলমরিচের গুঁড়ো দিলে কেমন? আর কিছু কি দিতে হবে না? ওই এই তো পিঠে পায়েস পর্বন তো লেগেই থাকবে। এখন আমরা শুরুতে তোমার হাতের ঝাল ঝাল পিঠে খেয়ে আমরাও আমাদের এই শীত শুরু করতে চাই। চলুন আজকে সারাটা দিন দিদির সাথে আর মামার সাথে আড্ডা দিয়ে পিঠে খাওয়া হোক। আর পিঠে পর্বণে আপনাদেরও নেমন্তন্ন, আমার মামা আর আমার দিদির বাড়িতে চলে আসুন, সঙ্গে কাজল সরকার, সজল সরকার, রাজা বাবু আমাদের সঙ্গে আছে। মুই আর একটা কথা কইয়া দিব, পিঠা খাই মিঠা লোভে, আইয়া বসে পৌষ মাস বাদ যাবেন না কেউ, মিঠা দিয়ে পিঠা খাইবেন। আমার বাবা কি বলতো জানো, পিঠা যদি একটু মিষ্টি কম হতো, পিঠা খাবো মিঠার লোভে, যদি না পিঠা মিঠা লাগে, যদি না মিঠা মিঠা, তা আজকে আমরা মিঠা জামুই না। চলেন আমি আগে থেকেই চালটা ভিজে রাখছিলাম, সেই চালটা আমি উঠে জল থেকে তুলে একটু রোদে দিছি যাতে গুঁড়োটা ভালো হয়। ওই জন্য রোদে দেওয়া হয়ে গেল, এবার নিয়ে যাই। আমি নিয়ে যেয়ে এবার বাটা বাটি শুরু করবো। গোবিন্দ বন্ধুরা, একটু ভিজা হয়েছে বলিয়া আর একটু জল টল খাইয়ে মোটা হয়েছে। এই দেখেন মোটা হয়ে গেছে, এইবার জলটা ঝরে গেছে, এবার বাটতে সুবিধা হবে বলে আমি একটু রোদে দিছিলাম। আর গোবিন্দভোগের চাল ছোট ছোট, জলটা ঝরতে দেরি হয়, তাই হয়ে যাচ্ছে এবার রান্নাঘরে চালটা। এবার বাটা বাটি একটা সাদা কাপড় কেটে নিচ্ছি, এবার চাল দিয়ে দিচ্ছি। কত সময় ধরে বাটি দেবো? আমি বাটি দেবো না, আমি বেটে দিই, ছেলে দেবো। এই যে হ্যাঁ, ওইটা কাটটা, তাহলে ধনে পাতা গুলো কাট, হাতে হাতে কাজ করে দিই তাড়াতাড়ি হয়ে যাবে। মাইমা আজকে তুমি তোমার কাজটা আমরা করে দিই। আপনি লঙ্কা কাটি, লঙ্কা নিয়ে আসে হ্যাঁ ভাই, আমাদের সে চাকু নিয়ে এসো, চাকু হ্যাঁ। আমা লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে গোলমরিচ দিয়ে যদি খাওয়া হয় সত্যি একটা অন্যরকম টেস্ট, এই দারুণ লাগে। আমার কাছে তো আমার ফেভারিট, আমার দাদার ফেভারিট, আমার রাজার মায়ের ফেভারিট, আমার আমিও ভালোবাসি, ভালোবাসি সবাই। আজকে ঠাকুমা তুমি বইয়ে বইয়ে শুধু আমাকে অর্ডার দেবা, আর কিভাবে বানাবো সেটা একটু বলে দাও বাবা। তাহলে তাহলে আমরা ঘরে যাইয়া আমাকে বউগুলো রে আমরাও কইয়া শিখাইতে পারবো না? ও মা, আপনাদের সময় যখন শ্বশুর বাড়ি আইছিলেন তখন তো ঢেঁকি ছিল, আর ঢেঁকিতে মাঠেতে ধান এনে দিত, আর সেই ধান ফারাইয়া চাল করিয়া সেই চাল দিয়ে পিঠা বানায় খাওয়াইতে, তাই না? সেই দিনগুলো কোথায় গেছে আমার একটু বুঝতে হবে। দাঁড়াও আমি ঢেঁকি বানাই দেবো তোমাকে। ধান সিদ্ধ করতাম, এক রোদ্দুরে শুকাইতাম, তারপরে সেই ধান বিকেলে বানগে চাল করগে দিঘিতে বানগে, তারপরে রানগে, তারপরে খাইছে। সেই পিঠার স্বাদ কেমন হইতো কাউ দেখি বাবা, সেই ফেনা ভাতটাও খাইছি। দেখো আমার গুঁড়া একটু রোদে দিলাম বলে, দেখো কি সুন্দর গুঁড়ি করতেছে।
আমার ভালোভাবে মনে আছে মা আর আমার দুটো কাকি তখনকার সময় মানে পিঠে পার্বণে তো বিশাল ধুম ছিল তা মা বলতো কি ওই ধামা ধামা আছে না বেতের ধামা কয় কি দুই ধামা করে চাল ওই ঢেকিতে ভরাইয়া কোটা কুটিয়া সারা রাত ভরে পিঠে বানানো তারপরে সেই সরা পিঠা তারপরে সেই চুষি পিঠা তারপরে সেই বাটি সাপটা পিঠা ওই বানাতো সারা রাত ভোর হয়ে যেত আট কেজি চাউলের গুড়ি আমার মাই করছে দেখছি আট কেজি চাউল সেই আর গুড়ি করিয়া যা পিঠা বানাইছে তো সারা রাত্রির বসে বানাইছে যে ডি যে ডিমা সব একসাথে সবাই খাবে সকাল হইলে এই আয় পিঠা খাইয়ে যা তখন তো সেই পিঠা পার্বণে জামাই জনদেরকে থাল ভরে ভরে পিঠে দিত আরে মানে থাল ভরে ভরে আর খেতেও পারতো তখন এক একজনে দুই সরা তিন সরা করে পিঠে খেত না সব কয়টা ইটা বা দুই আনছি তাইলে কুচি কুচি করবে কাটবা যেন তোমরা পিঠার ভিতরে একটু পাও আচ্ছা আচ্ছা খুব সুন্দর এইরকমই কাটতে ঠাকুমা কেমন হয়েছে কাটিং খুব সুন্দর কাটার মাস্টার মামা আচ্ছা আমাদের সুপারস্টার কোথায় এখনই আসবে এখনই আসবে প্রোগ্রামে যুক্ত হবে দাঁড়াও চালের গুড়ি করা হয়ে গেল এবার ছেলে নেব তুমি কি ঝাল ঝাল খাবে আমার ভাই ঝাল খেতে পারে আমরা তরকারি রান্না করি সেই তরকারি হয়েছে কাটা হয়েছে আমার সোনা নাচে দিন 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 চলো সে কষ্ট দিলাম না তোদেরও ভালো হবে আর আমাদেরও খাওয়া হবে দাদার খুব সুন্দর লাগে গুড় দিয়ে খায় খেজুরের গুড় দিয়ে কখন সাজি কিটো হবে কোন আরে বাবা আমি তো পরান বাইরে গিয়ে যাইতে লাগি পরান বাইরে গিয়ে না তোমার হাতে ভিডিও খামু পরান না লঙ্কা আনছি বন্ধুরা আমি তুলি গে এখন গাছটা এই লঙ্কা তুলতে যাইয়া এই একটা আগাবা নিয়ে গেছে আজ পিঠা খাওয়াবো পুত্র গো সত্যি কথা বলতে দিদির যখন বিয়ে হয় তখন তুমি খুব ছোট দিদির বাড়ি এই দিদির বাড়ির রাত আমি বেশি কাটাইছি তাই নাকি আমার তো চারটে বোন তাছাড়া আমার একটা বোনের বাড়িতে আমি রাত কাটাতে পারি না খুব ভালোবাসতো রিঙ্কু ইতি ওরা তো এই জায়গায় থাকতো বেশি আর ছোটবেলা থেকেই মা যখন আমাদের মারা যায় তখন আমার এই দিদি তো আমাদের মানুষ করেছে তো আমার বাবা যখন এই কষ্ট দেখে আমাদের পরে বিয়ে করে তারপরে থেকে আমার এই মা এসে ওই যে কথাই বলে না যে জন্মদিনে বালিছে পারন পারন জন্মদিনে বালিছে পালনে वाला सबसे बड़ा होता है সত্যি হ্যাপি ভাই কথাটা আমি মানি একদম রাইট আমার এই মায়ের তুলনা হয় না এত ভালো হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে তো না বাদ বাদ আরে একটু জল গরম চাপাই দে আমি একটু দেখতেছি যা পেট ভরছি হ্যাঁ যা সাজের পিঠে করতে গেলে আগে লাগে জল গরম তো জলটা গরম দিই
নতুন হাড়ি নতুন সাজ। গরম করবো জলটা। কাঁচা খাবো তো এসের ভিতরে পিঠের ভিতরে একটু পাতলা পাতলা হলে জমে যাবে, ঝালটা কম লাগবে। গরম হয়ে গেছে, এবার জলটা আমি নামা নিচ্ছি। বেশি গরম করতে হবে না, হালকা গরম লাগবে। এই যে নতুন সাজ, এবার নতুন সাজটা আমি বেশিক্ষণ গরম করতে হবে, একটু ভালো করে ওই জন্য আগে থেকে আমি চাপা দিচ্ছি। লম্বা লম্বা পিঠে হবে খেতে, এই লম্বা পিঠেটা আমার খুব ভালো লাগে। আস্তে আস্তে জাল দিয়ে সাজটারে পোড়াতে হবে। এই যে গরম করে রাখছি জলটা, এবার নিই। বন্ধুরা যা করি, এই সবুজ পাতা লাগি, এই কুমড়া পাতা আনছি, লাউ গাছটা কেবল উঠছে, ওই জন্য লাউ পাতা আনলাম না, কুমড়া পাতা আনলাম। এই দিয়ে তেল দেবে, প্রথমে নুন দেবো, তারপরে চালের গুঁড়ি দেবো, দিয়ে আমি ঘাঁটাই নেবো, পরে পাতা ওই ধনে পাতা লঙ্কা কুচি দিয়ে দেবো। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, বেশি গরম দেবেন না, জলটা একটু হালকা গরম। এবার চালের গুঁড়ি দিয়ে দেবো গরম জলে। সাজের পিঠায় গুঁড়ি লাগে বেশি, বেশি করে দিয়ে দিলাম, একবারে একটু গুলাই নি, লাগলে আমি আবার একটু নিয়ে নেব। ওই যে আমাদের, আরে খোকনেরা ঘুম হইল না, পিঠা খাবার ঠেলা, আরে কপাল। এবার গোলমরিচ কটা একটু গুঁড়ো করে নেব। হ্যাঁ, এই যে বাড়তে চলে এসে দাও, দেখেছ দেখেছ, আমার শরীর নোরানরা নিয়ে যাবো। আমি একটু বেটে নিই, শোনা তুমি বাটপা, তবে একটু বাটো বাটো। চালের গুঁড়ি লাগিয়ে রয়েছে, অনেকটা চালের গুঁড়িও বেরোয় গেল। বাটা হয়ে গেছে, এবার নিয়ে নি, ওই চালের গুঁড়ির মধ্যে দিয়ে দেবো। চালের গুঁড়ি মধ্যে দিয়ে দিলাম, এবার দেবো ধনে পাতা। ধনে পাতা পরিমাণ মতন, আর এই যে লঙ্কা কুচি দিয়ে দেবো। এই কটা রাখি, আবার ভাজতে হবে তখন দেবো। বন্ধুরা যেমন গন্ধ গোবিন্দভোগ চাউলের, তেমনি দুঙ্গে পাতা, তেমনি আমাগো গাছের কাঁচা লঙ্কা, আবার সের সাথে গোলমরিচ আছে, আবার লবণও আছে, তাহলে কেমন লাগবে আপনারা সেই বোঝেন। এতে তো লঙ্কা দেখা যাচ্ছে, লঙ্কা ধনে পাতা। এবার ভালো করে কাটাই নেব। পুত্ররা খাইতে চাইছে, তা যদি একটু ভালো করে না খাওয়াই, তাহলে সে কেমন কথা হয়। খাইয়ে যদি মনে না রাখে যে মা মার খাইতে চাইছি, তার সেরম করিয়া খাওয়া হয় নাই, দেখবেন খাবার সময় দেখবেন। আমার কথা মনে রাখতেই হবে, এখন না মনে করুক সকালবেলা মনে কর, সকালবেলাই মনে করবে। সঙ্গে লাগবে লাউ পাতা, আর লাউ পাতাটা ভাজ করে নি। বাটিতে নিয়েছি সর্ষের তেল, এই সর্ষের তেল লাগালাম পাতাতে, ছাঁচে দিয়ে দেবো। পাতলা হলো না মোটা হলো একবার দিয়ে দেখবো। এবার ঢাকা দিয়ে দিলাম, যেন কোনো দিক দিয়ে যেন ভাপ না বেরোয়। হ্যাঁ, দাদা পাক পাক কই,
ও পাক পাক ধরে নিয়ে আসো তো ধরে নিয়ে আসো না ওই দেখো হাত ধরে দিই ধরে নিয়ে আসো ডাক দাও আয় আয় ডাক দাও ডাক দাও এই ডাক দাও হাত দিয়ে ডাক দাও আয় কে হুকি মারার স্টাইলটা দেখ ও দেখছি কোন দিকে গেল আয় 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 ও খোরতে নামে দিতে হবে এখন প্রথম খোলা দিলাম দেখি কি রকম হইছে ভালো হইছে না মন্দ হইছে গোলানো ঠিক হলে পিঠা ভালো হবে এটা তুলি বাহ কি সুন্দর উঠে যাচ্ছে এক কোচাতেই আর কাস্তেটাও দারুণ ভালো তে আমার জন্য তো করে করে বানাবো হ্যাঁ এক খোলা এবার একটা একটা করে তুলে নেব এই আগে বুম্বাই টেনে নাই উনানের দিকে বেশি ছাক করে বিরাট টেস্ট হয়েছে লঙ্কা টেন আমার হাতি পেয়ে গেল এবার ঢেকে দিই বেশি ফুলতেছে না কেন বলেন তো মা বেশি ধনে পাতা লঙ্কা দেওয়া হয়েছে না ওরা আটকে ধরতেছে ওই জন্য ফোলে না আমাকে পিঠা ভাজা পেরাই হয়ে গেছে এখন আমি ফকন রাজা আতি ভাইরে এগো খাইতে দেব আসেন বন্ধুরা আপনারা দেখবেন খকন দুলাল এই যে পিঠা দিলাম খাও সবুজ পিঠা তো এগুলো ঝাল 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 কম আছে আর সেগুলো লিংকার এখন সবুজ পিঠা এটা এই আমার দাদা খাবে এই দাদারে ঝাল দেই নাই আমার দাদা খাবে কটা ওকে ডালে দা হ্যাঁ আমার দাদা আর বৌমাও ঝাল বেশি খায় না আচ্ছা ওরা দুই মা বেটা এই কটা খাবে আর এই আমি ভালো হইছে স্বাদ কেমন হইছে খুব সুন্দর স্বাদ হইছে এর সঙ্গে এর সঙ্গে কিছু লাগে না আমি ওটা খাই দেখুন ওনারা শুধু লঙ্কা দেখা যাচ্ছে আর ধনে পাতা দেখা যাচ্ছে শুধু শুধু খাওয়া যাচ্ছে দারুণ লাগছে খেতে সাথে মাংসের ঝোল হলেও ভালো হয় না কিন্তু গোবিন্দভোগ চালের গন্ধ পাওয়া যাচ্ছে না আসলে ধনের পাতা দিছো না ধনের পাতা ও সব একাই করে দিছে সারাদিন কাজ করে বেড়াবে হজম হয়ে যাবে এখন এই পিঠে রাত্রিরে খাবে ঘুমায় থাকতে হজম হয়ে যাবে ইয়ে ধুয়ে দেবো আস্তে আস্তে দারুন লাগছে শীতের প্রথম শীতে প্রথম পিঠে এটা গরম গরম ঢাকা দিয়ে রাখি এটা সজল খাবে রাজা খাবে আর বোম্মা খাবে গরম গরম ওরা মসমসে খাবে তা উনানোর পর রেখে দেবো এটা মসমসে আমরা একটা খাই ঝালাচ্ছে তো ভালো লাগবে তা আপনারা একটু লঙ্কা কম দিয়েন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন